সমাজে দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর সাহায্যে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ, একটি প্রতিবেদন। সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণীর মানুষদের স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা দিতে কলকাতার জোকায় 2010 সালে শুরু হয় 150 শয্যার ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল। এখন আরও 300 শয্যার মাল্টি স্পেশালিটি ফেজ 2 হাসপাতালের উদ্বোধন হতে চলেছে আগামী 27 নভেম্বর। ভারত সেবাশ্রম সংঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ ও বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি স্বামী সুবীরানন্দজি মহারাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 8 তলার এই হাসপাতাল ভবন তৈরি হয়েছে, যেখানে রয়েছে অত্যাধুনিক ওটি, জটিল ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ICCU, ITU, নিওনেটাল কেয়ার ইউনিট এবং PICU, নেফ্রোলজি বিভাগ সহ শিশু বিভাগ, ডায়ালিসিস ও ফিজিওথেরাপি ইউনিট সহ সব ধরনের প্রয়োজনীয় বিভাগ। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে দ্বিতীয় পর্যায়ের এই হাসপাতাল তৈরি করা হয়েছে। 500 বেড করার জন্য পরিকল্পনা নিয়েছিলাম, 8 তলা বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এই করোনার জন্য আর্থিক দুরস্থ হয়ে গেল। আমাদের এটা 8টা ফ্লোর এবং 4টা ফ্লোর আগামী 27 তারিখ ওপেনিং হচ্ছে। বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক উইথ নিওনাটাল, এবং যেহেতু এই জোকা হাসপাতালটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই পড়ে যাচ্ছে প্রায়, তো সেখানটা তো প্রচুর রুগীরা আসে আমাদের সেবার জন্য। এছাড়া তো আমাদের ওখানে রয়েছে নিউরোর ওপরে খুব বড়, এবং নিউরোর জন্য স্পেশাল যা মানে মডুলার ওটি, এটা খুব দু এক জায়গায় ছাড়া কলকাতায় নেই, তো খুব বড় নিউরোর ওপরে খুব বড় ওটি করা হয়েছে, মডুলার ওটি বলা হয়।